হ্যালো, ওয়েলকাম টু নিউ এপিসোড অফ আড্ডা উইথ অরিত্র। আজকে আমাদের সাথে রয়েছে রাজাদা, রাজাচন্দ। ইন্ট্রোডাকশনের দরকার নেই, রাজাদার ব্যাপারে বাংলা সিনেমা যেই দেখে রাজাদাকে চেনে। রাজাদা, ওয়েলকাম টু আড্ডা উইথ অরিত্র। থ্যাংক ইউ সো মাচ। রাজাদা, আজকের ইন্টারভিউটা আমরা জানবার চেষ্টা করবো তোমার ফিল্ম মেকিং প্রসেসটার ব্যাপারে। মানে এই মুহূর্তে তোমার কোনো রিলিজ নেই, বাট তোমার প্রচুর রিলিজ লাইন আপ আছে পরপর, চার পাঁচটা ছবি, এবং তুমি প্রচুর বছর ধরে কাজ করছো ইন্ডাস্ট্রিতে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কথাবার্তা হচ্ছে, দর্শকও বলছে, যারা আমরা ইউটিউবে কাজ করি তারাও বলছি, যেটা যে জিনিসটা নিয়ে আমি তোমার বক্তব্যটা জানতে চাই, যে বাংলা থেকে কমার্শিয়াল ছবি সরে যাচ্ছে, কমার্শিয়াল ছবি হচ্ছে না। যারা মিডল অফ দ্য রোড সিনেমা বানাতো তারা বানাচ্ছে, সেটা খালি আরবান অডিয়েন্সের জন্যই। যারা আগে কমার্শিয়াল ডিরেক্টর ছিল, মানে আমি তোমাকে ধরেই বলছি, তোমরাও এখন আরবান ওরিয়েন্টেড ছবি বানাবার চেষ্টা করছো, কমার্শিয়াল ছবি হচ্ছে না, গ্রাম বাংলার দর্শক বা মফস্বলের দর্শকের জন্য ছবি হচ্ছে না। এবং সেই দর্শক, সেই যে দর্শকটা, তাদের যে খিদেটা ছিল, সেটা এখন এই সাউথের ছবিগুলো রিলিজ করছে, এবং দেখা যাচ্ছে যে বেঙ্গলের ইন্টিরিয়ারে সেগুলো ওয়ার্ক করছে। তো কেন বাংলা কমার্শিয়াল ছবি হচ্ছে না, আবার কি দরকার, কেন এটা হারিয়ে গেল, কি হলো এই বিষয়টা? তুমি তো ইন্ডাস্ট্রির ভিতরে এত বছর ধরে কাজ করছো, সব স্টারদেরকে নিয়ে কাজ করছো, তোমার কি মনে হয় এটা বলো। প্রথম কথা হচ্ছে যে কমার্শিয়াল ছবি তুমি যদি প্যান ইন্ডিয়া দেখো, এবং তার সাথে যদি তুমি সাউথকে বলো, সাউথ অবভিয়াসলি এখন দক্ষিণের ছবি কমার্শিয়াল ছবি। আচ্ছা, কমার্শিয়াল ছবি বলে আরেকটু দর্শকের জন্য আরেকটু ছোট করে দেওয়া যায়, কমার্শিয়াল ছবি মানে যেটা মাসকে কানেক্ট করে সব ধরনের মানুষকে, শিক্ষা থেকে শুরু করে সব যে কোনো জায়গায় আঙ্গিকে দাঁড়িয়ে সব মানুষকে কানেক্ট করতে পারে এমন ছবির কথাই তো তুমি বলছো। সেটা দক্ষিণের চলচ্চিত্রে বেশি হচ্ছে, সাউথে তারা সব রকমের ছবি করে, এটা বরাবরই করে এসছে। কিন্তু তার মানে এই নয় যে এরাও মাঝখানে কিন্তু মিডল অফ দ্য রোড ছবি বা একটু ইন্টেলেকচুয়াল ছবি বলতে পারো বা একটু অন্য ধারার ছবি যেগুলো আমরা বলার চেষ্টা করিনি তা নয়। মালায়ালামে প্রচুর সাবজেক্ট এরকম হয়েছে, প্রচুর গল্প হয়েছে, কিন্তু আলটিমেটলি সিনেমা তো একটা ব্যবসার জায়গা, মানে প্রযোজক তো লগ্নি করেন ভীষণ ব্যবসার জন্য। এই একটা কনফ্লিক্ট থাকে সবসময়, এটা তো মানো যে পরিচালক এবং প্রযোজকের মধ্যে, এবং এই ক্রিয়েটিভিটি এবং তার মধ্যে অর্থনৈতিক পুরো বিষয়টা নিয়ে। সেখানে কিন্তু ব্যবসা বড় করার জন্য তোমাকে বড় করে ঝাঁপাতেই হবে, যেটা আবার সাউথ শুরু করেছে। সেটা প্রায় বলা যেতে পারে এখন হিন্দি ছবিকে টপকে টপকে যাচ্ছে বিষয়টা। বাংলার ক্ষেত্রে সমস্যাটা কোথায়? বাংলাতে তো আমরা সেইটাই করেছি, আমরা তো দক্ষিণের ছবি রীতিমতো রিমেক করেছি, হ্যাঁ, যেটাকে আমাদের বলা হয়েছে যে আমরা চুরি করেছি বা কিছু, সেটা হয়তো দর্শক জানতেন না যে আমরা রাইটস নিয়ে নিয়ে প্রত্যেকটা ছবি রিমেক করেছি। এমন নয় যে কাউকে না জানিয়ে কারোর গল্প চুরি করে করলাম, রাইটস নিয়ে করা হয়েছে। এই কারণে করা হয়েছে যে দক্ষিণে এই ছবিটা খুব বড় করে মাস কানেক্টেড হয়েছে, তো এই ছবিটাকে যদি বাংলায় করা যায়, তাতে আমি কোনো দিনও পাপ দেখিনি, কোনো প্রবলেম দেখিনি, তো সেটা নিয়ে কথা শুনতে হয়েছে আমাদের কেন করেছি। এবার বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে ওই ব্যাপারটা অনেকটা চলে যাচ্ছে, ছোটো 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 বাজেটের ছবি হচ্ছে, এবং কমার্শিয়াল ছবি বলে যে সোকল্ড মশালা ব্যাপারটা হয়, যে যে মানে ধামাকাটা যেটা থাকে তার তার বিভিন্ন সাবজেক্টগুলো নিয়ে যদি আমি বলি, ধরো ফাইট থাকে, গান থাকে, হ্যাঁ, একটু বড় করে থাকে, সেই জিনিসগুলো কমে যাচ্ছে বিকজ অফ দ্য বাজেট। বাংলা ছবির তো প্রথম কথা হচ্ছে বাংলা ছবির মার্কেটটাও খুব ছোটো, তুমি জানো আরিত্র, তার কারণ আমরা যতই করি না কেন সিনেমা গোয়ার আস্তে 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 কমে যাচ্ছে বিভিন্ন কারণে, বা বাংলায় তো সমস্ত জায়গায় কমছে, বা বাংলাতেও সেটা কমছে, কমতে কমতে খুব ছোট হয়ে গেছে বিষয়টা। এইবারে অত টাকা লগ্নি করে আমি যদি এক্ষুনি একটা রংবাজের মতো গল্প চেঞ্জ করে দিলাম, আজকের আধুনিক গল্প আরও বেশি আধুনিক করলাম, কিন্তু অত টাকা লগ্নি করলাম, সেই টাকা তোলা আমি প্রথমেই বুঝতে পারবো যে উঠবে না, তো সেই জন্য প্রযোজকরা পিছিয়ে যাচ্ছেন। কিন্তু হ্যাঁ, এখন কিন্তু সময় এসেছে আবার সেই মাস কানেক্টেড ছবি তৈরি করা বা কানেক্টেবল একটা ছবি তৈরি করা। মাসকে কিন্তু আমরা ক্রমশ দূরে সরিয়ে 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 দিতে চাইছি, কেন চাইছি আমি জানি না, আমি কিন্তু চাইছি না। এবার ছোট করে দিই তোমার প্রশ্নের উত্তরটা, সেটা হচ্ছে যে আমি সবসময় চাইছি আমার ছবি মাস কানেক্টেড থাক। এবার তুমি যে বলছো যে আমরা মিডল অফ দ্য রোড, না, আমি কিন্তু সবসময় যা কিছুই করছি কমার্শিয়াল করছি, আমার তো দর্শকরা চেনা, আমার তো বীরভূম চেনা, খানাকুল চেনা, বুঝতে পারছো, আমার ডোমকল চেনা, সেই দর্শকরা, তাদের সাথে আমি ইন্টারাক্ট করেছি, এবং আমার মনে আছে আমি স্ক্রিপ্টও শুনিয়েছি তাদের ফোনে, আমার বাড়ুইপুরের দর্শক চেনা, আমি যে ছবিটা বানাচ্ছি তারা কি আমার কাছ থেকে চলে যাবে? কখনো না। আমি যে সেভিংস অ্যাকাউন্ট বানাচ্ছি ডেফিনেটলি সেটাও মাস কানেক্টেবল ছবি, মাসকে কানেক্ট করার মতো ছবি। আমি হারমান আহার বলে একটা সিঙ্গেল ফাদারের ছবি বানিয়েছি, আম্রপালি একটা টিনেজ লাভ ছবি বানাচ্ছি, লাভ স্টোরি বানিয়েছি, টিনেজ মানে একটু অল্প বয়সী, একটু ইম্যাচিওর, আমি অত্যন্ত একটা ম্যাচিওর দৃষ্টিভঙ্গি নিয়ে একটা গল্প
যেটা আমি বলবো আদিত্যকে বলবো, ওর স্ক্রিপ্ট অসাধারণ করেছে চন্দ্রবিন্দু, যার কথা একটু আগে তোমায় বলছিলাম, এসকে মুভিজের ব্যানারে যেটা আমি লন্ডনে শ্যুট করে এলাম। অন্য অন্য ধারার ছবি সবকটাই, গল্পের ধারাটা, গল্প বলার ধরনটা হয়তো আলাদা, কিন্তু অল আর মাসি ফিল্ম। তো আমি তোমার প্রশ্নের উত্তর এটাই বলবো যে এটা আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি, কেউ করুক না করুক আমি চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, আমার গল্প বলার ধরন তো ডেফিনেটলি বদলেছে, তার কারণ হচ্ছে আগে তুমি খুব সুস্থ হয়ে আমার গল্প শুনতে, এখন তুমি পাঁচটা কাজে ব্যস্ত আছো, তোমার ছটা ফোন আসছে, আমাকেও গল্পটা একটু অন্য ভাষায় বলতে হবে। সো আই এম চেঞ্জিং মাই স্টোরি টেলিং অনলি, বাট আই এম নট চেঞ্জিং মাই স্টোরিজ। আচ্ছা রাজা দা, এখানে এই একটা কথা যে এই যে বলছে যে কমার্শিয়াল ছবিটা বাংলায় শেষ হয়ে যাচ্ছে বলা হচ্ছে, মানে এটা এটা আমার খালি কথা নয়, আমারও অ্যানালিসিস আছে, আমি তার সাথে পেপারেরও অ্যানালিসিস বলছি যে যখন এই 2009 থেকে বা 8 থেকে যে সময় থেকে এই কমার্শিয়াল ছবি, মানে ধরো দেব যখন উঠছে বা জিত আবার করে ওয়ান্টেড দিয়ে কাম ব্যাক করলো, এই সময়টার কথা হচ্ছে যখন কমার্শিয়াল ছবি রমরমা বাজার 2009-10 এইখান থেকে 14 অবধি, 9-14, 8-14 বা এরকম একটা বলতে পারো 6 বছরের স্প্যান, সময় হিউজ বিজনেস হচ্ছে তোমার, ধরো চ্যালেঞ্জ 2 আসছে বা রংবাজ 2013-তে এসছে পুজোর সময় ফাটাফাটি ব্যবসা করছে, বলা হচ্ছে যে এই সময় ওই ছবিগুলো চলছিল, ওগুলো মাস কানেক্ট করছিলো, কিন্তু তারপর থেকে যখন এই ছবিগুলোর অরিজিনালসগুলো টিভিতে দেখতে শুরু করলো এবং এই রিমেকটা কন্টিনিউ হতে থাকলো, তখন মাস ওর দেখছে যে ভাই আমি টাকা দিয়ে কেন যাবো, আর আমি তো আরও বেটার একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি টিভিতে। তো সেখান থেকে একটা দূরে সরে গেছে বক্তব্য, এবং লোকের বক্তব্য হচ্ছে যে ভালো কমার্শিয়াল সিনেমা লেখার যে রাইটার, যে ভালো ডায়লগ লিখবে বা মাসি মোমেন্টস লিখবে, সেইটা বাংলা ওই যেহেতু রিমেকই করে যাচ্ছিলো, তুমি বলছিলে যে রিমেক করছিল, সেটা সেটা লিগাল, বাট কথা হচ্ছে সেইটার জন্য রাইটারই তৈরি হয়নি যে ওটা লেখাটা শিখবে। তো সেটা কি, এইটা নিয়ে তোমার কি বক্তব্য? এই জায়গাটা তো বিরাট বড় ভুলটা তো সেইখান থেকে শুরু হয়েছে, কারেক্ট পয়েন্ট ইউ আর জাস্ট টকিং অ্যাবাউট। আমার মনে হয়েছে যে হ্যাঁ, যদি রাইটারের ক্ষেত্রে যখন, তখন আমি রাইটার দিয়েই যদি বলি আবার, তখন যারা যারা রিমেক করেছেন বাবা যে রিমেক লিখেছেন, তারা হয়তো ওই ছবিটার ওই ধরনটা ওই এসেন্সটা ধরেই বাংলায় করেছেন, এবং আমরা তখন বেরিয়ে গেছে কিন্তু আলটিমেটলি ধরা পড়বেই নিজস্বতা না থাকলে, তুমি নিজস্বতার কথাই বোধহয় বলছো। এবার সেইটা আমাদের একটা ভুল তো ডেফিনেটলি হয়েছে, কিন্তু তুমি দেখো হিন্দির ক্ষেত্রে আবার আমি বলবো, হিন্দির ক্ষেত্রে আবার বাজেট টাজেট সব মিলিয়েই বলছি, যখন সিঙ্গাম তৈরি, আমি প্রথম যখন টার্গেট ছবি করতে গিয়েছিলাম, এটা আমার প্রথম ছবি টার্গেট, টার্গেট যখন করতে গিয়েছিলাম পোস্ট প্রোডাকশন চেন্নাইতে, তখন আমি সিঙ্গাম দেখেছিলাম কমলা টকিজে, প্রথম একটা সূরিয়ার সিঙ্গাম দেখেছে, আমাকে বলা হলো যে এরকম সিঙ্গাম বলে একটা ছবি আসছে সূরিয়া, তখন সূরিয়াকে আমি চিনি না, আই এম টকিং অ্যাবাউট 2009-10 রিলিজ করেছিল, আমি 2009-এ আমি পোস্ট প্রোডাকশন করছিলাম প্রসাদ ল্যাবে। তো আমি যখন কমলা টকিজে দেখতে গেছিলাম, সূরিয়া টাটা সুমোটা ক্র্যাক করে যখন ওঠার আগে, মানে টাটা সুমোটা ক্র্যাক হচ্ছে ক্লোজ আপে, চাক 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 করে ক্র্যাক হচ্ছে, তুমি বিশ্বাস করবে না অরিত্র, আমার পাশে সাউথে তুমি জানো সবাই বেশিরভাগ লোক যারা সাধারণ মানুষ লুঙ্গি পরেন, সেই লুঙ্গি পরিহিত মানুষ যেমন আছেন, রীতিমতো ব্রিফকেস নেওয়া ডাক্তার, আমার দেখে মনে হচ্ছে উনি ডাক্তার, জানি না জিজ্ঞেস করিনি, সে তার বাচ্চাকে নিয়ে এসছে, একই উন্মাদনায় চিৎকার করছে, শুধু ক্র্যাকটা হয়েছে। এরপর যখন সূরিয়া টাটা সুমোর ওপরে উঠে দাঁড়ায়, লাইট জ্বালিয়ে দিতে হয়েছিল, এত জোরে প্রজেকশন থেমে গিয়েছিল, এত চিৎকার এবং অ্যাকসেপ্টেন্সটা আমি তোমায় বোঝাতে পারছি। অ্যান্ড শুধু একটা ফলক এসে পড়লো, সূরিয়াস 25th ফিল্ম, আই ক্যানট ফরগেট দ্যাট ডে, আমি বুঝেছিলাম আমি প্রথম ছবি করতে আসছি, আমার সিনেমা উন্মাদনা কী হতে পারে সূরিয়ার, আমি সূরিয়াকে চিনতাম না, কিন্তু 25তম ফিল্ম, তুমি খেয়াল করে বা তুমি যদি খোঁজ নাও জানতে পারবে, তো ওইটা দেখে সকলের উন্মাদনা, এই যে কানেকশান সূরিয়া করতে পেরেছে, উনি আগে কী করেছেন, কত বাজেটের ছবি করেছেন আমি কিচ্ছু জানি না, আমার মনে হয়েছিল যে হ্যাঁ এইটা সিনেমা। আমি পরবর্তীকালে শুনেছি দেখেছি যে যখন সাউথের বিভিন্ন হিরোদের ছবি হয়, দুধ দিয়ে স্নান করানো হয়, হ্যাঁ, তারা কিন্তু তাদের সিনেমার প্রতি ভালোবাসাটা সেই রকম আছে, এবং সর্বোপরি যেটা আছে, তুমি রিমেকের কথাটা বলছো বলেই বলছি, যেহেতু অন্য ভাষার বিষয়, তাদের নিজেদের ভাষার প্রতি একটা মারাত্মক প্রেম আছে। আমার কেন যেন বারবারই মনে হয় যে আমি যে ছবিটা হিন্দিতে, যদি একটা মেয়ে যাচ্ছে তাকে সিটি মেরেছি, দুটো ছেলে এসে আমার মারপিট করেছে, ত্রিকোণ প্রেমের একটা স্টোরি, লাভ স্টোরি হয়েছে, ফাইট হয়েছে, সেই জিনিসটা দারুণ একটা গান হয়েছে, সেই জিনিসটা আমি হিন্দিতে দেখে আসবো, যখন বাংলায় করব আমার হিরো আমার হিরোইন নিয়ে, তখন বোধহয় কোথাও একটু রক্ত চোখ হয় যে এটা বাংলা বাঙালির সঙ্গে যায় না, এটা একটা বাধা আমি ফিল করেছি, আই মে বি রং,
আমার মনে হচ্ছে বাংলা ভাষার সঙ্গে যায় না বলে কোথাও একটা শাসন আছে আমাদের। তো তুমি যদি করো আমি তোমায় দেখতে যাবো না। এটা আস্তে আস্তে ধীরে 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 দর্শক কম। একই জিনিস যদি তুমি হিন্দিতে করো, এবার তুমি বলবে স্ট্রাকচার যদি বলো, আমরা রংবাজ করেছিলাম প্রায়, আমি অঙ্কটা বলছি না যে টাকায়, সেটা কত গুণ কম রংবাজ মানে নর্মাল ছবির যে ছবিটা হয়েছিল চিরতা ওয়াজ 45 crores ফিল্ম। আমি যে ছবিটা যে টাকায় করেছিলাম সেটা তার ধারে কাছে নয়। তো মহেশবাবুর সঙ্গে আমার দেখা হয়েছিল একবার রামজি ফিল্ম সিটিতে, এবং মহেশবাবুকে আমি তখন পরিচয় দিয়েছিলাম যে আমি চিরতা রিমেক করেছি, দিস ইজ দ্য ট্রেলার। মহেশবাবু ওয়াজ লিটারালি আস্কিং মি হোয়াট ওয়াজ দ্য বাজেট, তো আই সেড দিস ইজ দ্য বাজেট। বললো আই ক্যানট রিয়েলি থিঙ্ক যে হাউ কুড ইউ মেক দিস ফিল্ম ইন দিস অ্যামাউন্ট, ওয়্যার এজ উই হ্যাভ স্পেন্ট দিস অ্যামাউন্ট অ্যান্ড ইট লুকস লাইক অলমোস্ট সেম। তো এইটার কিন্তু কোনো প্রশংসা আমরা কখনো পাইনি, কারণ এটা আমাদের কাজ ছিল। কিন্তু নিন্দা পেয়েছি যে এইটা কেন হবে, কেন হেলিকপ্টার থেকে ঝাঁপ দেওয়া হবে, এটা তো স্বপ্নের মতো করে আমরা করেছি, তখন বুঝতে পারিনি। কিন্তু এখন যে প্রশ্নে তুমি করছিলে আমি একটু ইমোশনাল হয়ে গেলাম, এখন কিন্তু আবারও তোমাকে স্বপ্ন নিয়েই আসতে হবে যদি সিনেমায় আসতে হয়, বড় পর্দায় আসতে হয়। বড় পর্দায় লোকে আবার তখন যাবে যদি স্বপ্নের ছোঁয়া থাকে। আমি বলছি যে এই যে ক্রিটিসিজমটা তুমি বলছো যে বাঙালির সাথে যায় না, এটা তো শহরকেন্দ্রিক বাঙালি, সে তার তো পরিধি কম, বা যে ক্রিটিসাইজও করছে সেও শহর পরিধি বাঙালি। কিন্তু মানে মফস্বলের লোকে তো মানে ধরো চ্যালেঞ্জ টু কানেক্ট করেছে, সেখানেও তো পূজার পিছনে দেব ঘুরছে, তো সে তো মানুষ এখনও দেখে জলসা মুভিতে যখন দেয়। কারণ আমার মনে আছে লাস্ট আমি এক বছর মতো আগে চ্যালেঞ্জ টু নিয়ে একটা ভিডিও করেছিলাম, চ্যালেঞ্জ 1 চ্যালেঞ্জ 2 এরকম নিয়ে, তো সেখানেও দেখছিলাম লোকে লিখছে যে আজকে জলসা মুভিজে দেখলাম আমি, তো তারা এখনও দেখছে, তারা তো এখনও ফলো করছে, মানে তাদের তো এখনও ভালো লাগছে। তো আমার কথা হচ্ছে যে কিন্তু যখন তারা এক্সিকিউশনটা দেখছে ধরো মানে রিমেক করলেও, মানে আমি তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে অর্জুন রেড্ডি হয়েছে, তারপর কবির সিং হয়েছে, ওইটারই একটা ফুটবল খেলার সিন আছে, তুমি আই থিঙ্ক ছবিটা দেখেছো, যে কোনো একটা ভার্সান তো দেখিয়েছো, ওই যে ফুটবল খেলার সিনটা একটা বাংলা সিনেমাতে ইউজ হয়েছে। এবার তুমি বাংলা সিনেমার খেলার সিনটা দেখো, সেই ইন্টেন্সিটিটা নেই, ওটা কিন্তু খরচা সাপেক্ষ সিন নয়, কিন্তু হিরোদের মধ্যে ইন্টেন্সিটি নেই। আমার অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা এটাই ছিল যে লাস্ট দুটো স্টার হচ্ছে দেবাজি, তারপরে সেই লেভেলে স্টারও তো তৈরি হচ্ছে না যার ওই মাস কানেক্টটা থাকবে, বা তার ওই স্ক্রিন প্রেজেন্সটা থাকবে, বা যার ডায়লগ ডেলিভারিটা মনে রাখবো, বা ওরকম ডায়লগ লেখা হচ্ছে না। তুমি বলো না এখন লাস্ট কোন সিনেমার ডায়লগ যেটা বাংলায় পপুলার হচ্ছে, বা কমার্শিয়াল ছবির যে গান সেটাও তো হচ্ছে না। এই সবগুলো তো একটা প্রবলেম আছে, মানে দর্শককে দোষ দিলে তো খালি হবে না, মেকার্সদেরও তো দোষ আছে। দর্শককে কখনো তো দর্শকদের কী করে দোষ দেবো, দর্শকদের কখনো দোষ, একটা শিশুর যেমন কখনো কোনো অন্যায় হতে পারে না, দর্শকদের কোনো দর্শক ভালো লাগবে না তার ব্যাপার। আমি যারা সমালোচনা করেন, আমি তোমার কথাই বলছি, তোমাকেও আমি কখনো দোষ দেবো না, তোমার ভালো লাগেনি তুমি বলতে পারো। তো আমার প্রশ্নটা অন্য, তুমি যে সাটল চাক করে একটা কথা বললে যে খরচা সাপেক্ষ ছিল না, তুমি এক্ষুনি বললে, তুমি নাম না করে পরাঞ্জয় জলিয়ার কথা বললে, যদি হয় তুমি এখনকার ধ্রুবর ছবিটাই কথা বললে, কি আচ্ছা আমি সে ছবি দেখিনি, আমি সেই তর্কে যাবো না, তাহলে ডেফিনেটলি আমি সেই তর্কে যাবো না। কিন্তু অর্জুন রেড্ডিতে যে ফুটবল খেলা বা কবির সিং যেটা আমরা দেখেছি, সেই জিনিসটা শ্যুট করার জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করবো, আমি কিচ্ছু জিজ্ঞেস করবো না বা বলবো না, তুমি একবার খবর নাও যে ও কদিন শ্যুট করেছে, কত টাকা দিয়ে শ্যুট করেছে। আমার এটা জানা নেই, সেটা নিয়ে আমি তর্ক করবো না, কিন্তু আমি অর্জুন রেড্ডি দেখেছি আমি অ্যাগ্রেশন, ওই ছেলেটির সঙ্গে ওর মারপিট, লাস্টের দিকে ওকে ওর সেই বিয়ারে বটল খোলা সব আছে। কিন্তু ওটা আমি পরিচালক হিসেবে তোমায় বলি, আমার যতটুকু সীমিত জ্ঞান আছে, আমার যতটুকু ছবি আমি বানিয়েছি, ওই পুরো জিনিসটা একদিনে যদি শ্যুট করে থাকে, স্যালিউট হিম। আমার জানা নেই যে উনি এটা একদিনে শ্যুট করেছেন, কিন্তু আমার যতদূর মনে পড়ছে ওটা হয়তো একদিন শ্যুট করার বিষয় নয়, এবং সেই কারণেই আমার মনে হয়, আমি না জেনেই বললাম, সেই কারণে আমার মনে হয় ওই কম্পারিজনটা আসলে পরে মুশকিল হয়ে যাচ্ছে। এবার তুমি সঙ্গে সঙ্গে বলতে পারো তাহলে হচ্ছে কেন ব্যাপারটা, এবার হচ্ছে কেন সে প্রশ্নটা আমি কিন্তু আমি দিতে পারবো না। আমি যখন কোনো ছবি করবো, আমি যদি একটা ফুটবল খেলার সিকোয়েন্স, আমি ধ্রুবর কিছুদিন আগে গোলন্দাজ ছবিটা দেখেছি, ফুটবল খেলার সিকোয়েন্স ছিল, তুমি যদি ভালো করে দেখো অরুণ রায়ের একটা ছবি আছে 11, তাতেও ফুটবল খেলার সিকোয়েন্স আছে। এবার ইউ ক্যানট কম্পেয়ার ইট উইথ লাগান,
ঠিক আছে, কিন্তু ভালো লাগা না ভালো লাগা একেবারে ফিদাটা আমি দেখিনি, আমি বলতে পারবো না, কিন্তু বাজেট অলওয়েজ ম্যাটার করে একটা। আর দ্বিতীয় হচ্ছে মাস কানেকশানের জন্য তুমি বলছো যে রেস্ট অফ ইট, আমি পছন্দ করছি তোমাকে। আগে মিঠুনদা তো প্রচুর রিমেক করেছে, এবার মিঠুনদা টাইগার বলে একটা ছবি করেছিল যেখানে রজতব দত্ত মিঠুনদা ছিল, ওটা একটা তামিল ছবির রিমেক ছিল, ওটা পরে অক্ষয় কুমারও রিমেক করেছে গাব্বার ইজ ব্যাক বলে, ঠিক আছে। ওটা আবার তেলেগুতে চিরঞ্জীবী রিমেক করেছে টেগোর বলে, ওই আর অরিজিনাল তামিল ছবিটা ছিল হচ্ছে মুরগাডস গজনীর ডিরেক্টর, ওর ওর নাম হচ্ছে রামান্না বলে ওই ছবিটা, বিজয়কান্ত বলে একজন হিরো ছিল, এখন আর করে না কাজ, তিনি ছিলেন। কিন্তু তুমি যদি দেখো চারটে, আমি সবকটা ছবি দেখা সবকটা ভার্সন দেখা আছে, মিঠুনদাদের একটা বেস্ট, কারণ হ্যাঁ প্রোডাকশান ভ্যালুর দিক থেকে অক্ষয় কুমার একটা অনেক পরে হয়েছে, অনেক বেশি অ্যাকশন ফ্যাকশন সব বেশি, কিন্তু অক্ষয় কুমার মিঠুন চক্রবর্তীকে ওই ডায়লগ বাজিতে, ওই যে হিরো ভিলেনের যে ডায়লগ বাজি রজতব দত্ত আর মিঠুন চক্রবর্তী, ওটা আমি মানে আমি চ্যালেঞ্জ করে বলছি তুমি দেখে নিতে পারো, চিরঞ্জীবীও ছুঁতে পারিনি, অক্ষয় কুমারও ছুঁতে পারিনি, আর বিজয়কান্ত অরিজিনালটাতে ছুঁতে পারিনি, জাস্ট অভিনয় দিয়ে বার করে দিয়েছে। আমার কথা হচ্ছে যে মানে মানে যেটা আমরা বিজয় দেবরকুণ্ডের এই অ্যাগ্রেশনটা দেখতে পাচ্ছি সেটা যশের মধ্যে দেখতে পাচ্ছি না। এটা তুমি অডিয়েন্সকে জিজ্ঞেস করো, এটা আমার বক্তব্য না, এটা অডিয়েন্সেরই বক্তব্য, আমি কমেন্ট থেকেই তোমাকে তুলে বলছি। তো এইটা তো আমাদের হিরোকেও তো সেইভাবে পোর্ট্রে করতে হবে। আজকে আমি তোমাকে অনেস্টলি বলছি, তুমি ছবি করেছো আম্রপালি, তুমি দেখবে ছবিটা যখনই অ্যানাউন্সমেন্ট হবে বনির, এ নিয়ে একটা নেগেটিভ ভাইব থাকে অডিয়েন্সের মধ্যে, প্রচুর লোকের মধ্যে, তুমি দেখতে পাবে সেটা। তো আমার কথা হচ্ছে সেটা কেন হয়েছে, সেটা কি অনেকগুলো খারাপ ছবি হয়েছে বলেই তো অডিয়েন্সের মনের মধ্যে এই হয়েছে যে অভিনয়টাও অ্যাটলিস্ট ওইটা আসছে না, যেটা মিঠুনদার কি বাজেট ছিল না কিন্তু অভিনয়টা ওই লেভেলের দিচ্ছিল, সেটা কিন্তু আসছে না, সেটাই তো কথা না। যে ওই যে ডায়লগুলো যে এনকেশলি লিখতো মারবো এখানে লাস্ট পর্বে শ্মশানে বা তুলকালামের যে ডায়লগ, সেইগুলোও তো পাচ্ছি না। এইগুলো এই ডায়লগটা লিখতে তো টাকা লাগে না, এটা তো তুমি বল লাগে না। তবে ওই আবারও সবাই সাবধানী হয়ে পড়েছি, আমরা যেটা নিয়ে আমি আগে শুরু করেছিলাম কথাটা, যে আমরা কেমন ডায়লগ লিখবো, কেমন ছবি বানাবো, ছবিটা কতটা ওভার দ্য টপ হবে, কতটা বলবে কেউ মশালা কেউ পটবালা বলতে তো শুরু করে। হ্যাঁ, তো সেখান থেকে আমরা সাবধানী হয়ে পড়াতে আমরা আস্তে আস্তে কমার্শিয়াল ওই জোনটা থেকে সরতেও শুরু করেছি, এটা ঠিক, তোমার প্রশ্ন সঠিক। সেক্ষেত্রে হয়তো ডায়লগ রাইটিংয়ের সময় আমার মনে হচ্ছে না এই ডায়লগটা বেশি বেশি মাসি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আজকের দিনে দাঁড়িয়ে যদি তুমি মারবো এখানে লাশ পড়বে শ্মশানের মতো কোনো ডায়লগ বলো, সেটা কতটা অ্যাকসেপ্টেবল হবে সেটাও বলা মুশকিল এই মুহূর্তে এই দর্শকের কাছে, যারা যারা ডায়লগ পাচ্ছেন। এবার এটা এটা এইটার কোনো উত্তর সত্যি আমার কাছে নেই, আমরা চেষ্টা করি জানার যে কী কেমন ধরনের ছবি, কেমন ধরনের কথা, কেমন ধরনের গান, কেমন ধরনের অ্যাকশন দর্শকদের ভালো লাগবে, সেই খোঁজেই তো আমরা চলেছি, এবং তোমরা সেটা বারবার আমাদেরকে বলো ভালো খারাপ। সো ইউ আর মোস্ট ওয়েলকাম, এবং আমরাও চেষ্টা করছি নতুন কিছু করার অলওয়েজ। তো এটা তো আমরা প্রবলেম নিয়ে ডিসকাস করছি, সলিউশনটা কি, মানে সলিউশনটা কেউ জানে না, সলিউশন অরিত্র সত্যি কেউ জানি না। কিন্তু আমার মনে হয় যখন কেউ একটা ব্যাড প্যাচের মধ্যে দিয়ে যায়, কোনো একটা ব্যাড ইনিংস খেলে, তাকে চট করে বসিয়ে দেওয়া উচিত না। আমার বক্তব্য হচ্ছে তাকে আরও সুযোগ দেওয়া উচিত, আস্তে আস্তে ধীরে ধীরে এই জিনিসটা হবে, এবং তার জন্য অনেক বেশি টাকার লগ্নি প্রয়োজন, অনেক বড় ছবি এক্ষুনি একটা আসার দরকার আমার মনে হয়। এবং আমার মনে হয় দেব বা জিৎ বা নতুন কোনো কেউ বা যারা বড় ছবি করেছেন বুম্বা, এদের নিয়ে আবার বড় ছবি করে আসার, বড় ছবির আসার দরকার আছে। দাদা একটা দর্শকের প্রশ্ন আছে, অনেকে কমেন্ট করে, সেটা আমি জিজ্ঞেস করছি, মানে এটা একটু এ থেকে সরে, যে ম্যাজিক ছবিটা বক্স অফিসে সেই সময় চলেছিল সরস্বতী পুজোর সময় রিলিজ করেছিল, ছবিটা এখনও না ওটিটিতে এসছে না টিভিতে, তখন যারা দেখতে পায়নি তারা কবে দেখতে পাবে, এই কোয়েশ্চেনটা আমরা এতে পাই। এবং অনেক ইউটিউবার আছে যারা নানান রকম নিজেদের প্রেডিকশানে এখানে চলে আসবে ওখানে চলে আসবে অমুক সময় চলে আসবে, তুমি বলো যে কবে আসছে এই প্রশ্নটা। মানে আমি একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলছি, মানে যে দর্শকরা করেন, হ্যাঁ আমি আপনাদের দলে, এবং আমারও একই প্রশ্ন। এই প্রশ্ন আমি আমার প্রযোজককে যখন যেখানে দেখায় কদিন আগেই দেখা হয়েছিল বলেছিলাম, আমার বাড়িতে এসেছিলেন তখনও বলেছিলাম। বিষয়টা হচ্ছে এর মধ্যে একটা ব্যবসায়িক ব্যাপার আছে, ছবিটি যারা কিনেছেন, ছবিটি আসলে স্যাটেলাইট রাইটস যারা নিয়েছেন, এটা আমি ওনাদের বলি, স্যাটেলাইট রাইট যারা নিয়েছেন তারা নির্বাচন করবেন যে কোন প্ল্যাটফর্মে এটা আসবে, সেটা কোনো ওটিটিতে আসবে বা কোনো চ্যানেলের স্যাটেলাইট কোনো চ্যানেলে আসবে, সেটা তারা নির্বাচন করবে না। আমার ধারণা খুব শিগগির আসবে, এটা আমার ধারণা, মানে আমার আই ক্যান হোপ ফর দ্য বেস্ট, কিন্তু আমার খুব ইচ্ছা আসুক ছবিটা খুব তাড়াতাড়ি, এই নিয়ে কথাবার্তা চলছে, বাট লেট আস হোপ ফর দ্য বেস্ট আসবে হয়তো। আচ্ছা, এবার আমরা একটু সিনেমার মেকিংয়ের মধ্যে ঢুকি। এই যে যখন তুমি চিত্রনাট্য লিখেছো, তুমি নিজে তুমি বলে যে গল্প লিখেছি তারপরে আমি ডেভেলপ করিয়েছি, বা ম্যাজিকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে স্টোরি তোমার তারপরে সেটা একটা মাইক্রোফোনটা বাড়া। ম্যাজিকের ক্ষেত্রে যেটা হয়েছিল যে স্টোরিটা অর্ণবীরই ছিল, কিন্তু ও একটা পর্যায় অব্দি স্টোরিটা নিয়ে শুনিয়ে শোনাতে পেরেছিল, তারপরে তার ডেভেলপটা করেছিলাম আমি, কিন্তু চিত্রনাট্য পুরোটাই অর্ণবের লেখা। আমি বলছি যে এই যে ধরো এই যে চিত্রনাট্যটা তৈরি হচ্ছে পুরো জিনিসটা বা ডায়লগ লেখা হচ্ছে, এই সময়টা মানে এটা এটা মানে
পুরো মেকানিজমটা যদি আমাদেরকে একটু বলো, মানে কতটা সময় লাগছে, কীরকমভাবে লেখা হচ্ছে? কারণ আমরা শুনছি রাইটিং মানে হচ্ছে রিরাইটিং, যতবার তুমি একটা সিনকে ফেলতে পারবে, ঠিক আছে, এবার সেইটা তোমরা সময়ের জন্য কম করতে পারো কি কী পারো না, ঠিক আছে, এবং সেখানে কোনো স্ট্রাকচার মেনটেন করা কি না, সেই প্রসেসটা কী থাকে একটা স্ক্রিপ্ট রাইটিংয়ে? এইটাই বোধহয় সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয় সিনেমার স্ক্রিপ্ট, কারণ গল্প তো একটা তৈরি হতেই পারে কিন্তু স্ক্রিপ্টটা, এবার স্ক্রিপ্টটা না চেঞ্জ করার ব্যাপারটা যেটা তুমি বলছো, ব্রাশ আপ করা বলি আমরা, একটা ফার্স্ট ড্রাফট এলো, সেকেন্ড ড্রাফট এলো, থার্ড ড্রাফট এলো, এবারে সেটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। ওই স্ক্রিপ্টটা দেখার পরে আমরা তো কালে আমি অরিত্র করবে পার্টটা, এটা অরিত্রর সঙ্গে জানা যাচ্ছে এই যে ভাবনাটা, এবার অরিত্রকে আমি পেলাম না, আমি অন্য কাউকে পেলাম, তার ডায়লগ থ্রো বা সে কীভাবে কথা বলবে সেটা হয়তো একটু আলাদা, অথবা ওই পার্টটা হয়তো আমাকে একটু চেঞ্জ করতে হলো তার মানে কথোপকথনের জায়গাটা। এবার আমরা লোকেশন, যে লোকেশনে করা হলো, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমি জানি না মানে সময় নষ্ট হচ্ছে কি না, আমি মালয়েশিয়াতে শ্যুট করতে গেছি চ্যালেঞ্জ টু, আমাকে রাত্রিবেলা একটা লোকেশন দেওয়া হয়েছে, ইট ওয়াজ আ স্কোয়ার, মানে একটা মোড়ের মাথা যেখানটা যথেষ্ট ভিড় থাকে, সেইখানটায় দাঁড়িয়ে মাঝখানে শ্যুটিংটা করবো, চারিদিকে গাড়ি চলবে, এরকম একটা জায়গা ছিল, পূজা আর দেবের দেখা হচ্ছে। সে রাত্রিবেলা ফিক্স করে আমি শর্ট ডিভিশন করা আসলো, তো শর্ট ডিভিশন করে যখন আমি সব রেডি, আমাকে পরের দিন সকালবেলা আমি যখন শ্যুটিংয়ে গেলাম, আমাকে ওখানকার লোকাল পুলিশ বলল যে নো পারমিশন, ঠিক আছে। এবারে আমি কিন্তু একটা চিত্রনাট্য নিয়ে এসেছি, অ্যান্ড আই ওয়াজ ভেরি মাচ রিজিড যে এটাই আমি শ্যুট করব, কিন্তু আমার প্রোডাকশন আমাকে বললেন, যে প্রোডাকশনের সবাই যারা, যে এখানে শ্যুটিংটা করা যাবে না, এবং একমাত্র করা যেতে পারে একটা ফেরিঘাটে, সেখানে নৌকো চলাচল হচ্ছে, আই হ্যাড টু রিরাইট দ্য স্ক্রিপ্ট। এবার তার জন্য যদি আমি এন কে সলিলকে মালয়েশিয়া থেকে ফোন করার, তখন টাইমেরও প্রবলেম ছিল, আমাকে শ্যুটিংটা করতেই হচ্ছে, আমি প্রত্যেকটি লাইন একটা দাঁড়িকমা চেঞ্জ করার সময়, কারণ এন কে সলিল তার লেখার ধরনটাই আলাদা এবং আমরা যথেষ্ট মেনেই তাকে, তো আমাকে বললাম যে সলিল একটু তুমি একটু চেঞ্জ করে আমাকে এই মানে বুঝতে পেরেছি একটা ফেরিঘাটের মধ্যে করে দাও সিনটা, ও হয়তো ওখান থেকে আন্দাজে কিছু একটা না দেখে তো, কিন্তু চেঞ্জ করতে হলো, চেঞ্জ করতে যেতে হবে, মানে আমার কাছে প্ল্যান বি সি রেডি রাখতে হবে সিনের ক্ষেত্রে। আর চিত্রনাট্য তো যতক্ষণ না মানে আমাদের হিরো হিরোইনের মুখ দিয়ে বেরোচ্ছে বা অ্যাকচুয়াল যে আর্টিস্ট যে ডায়লগুলো বলবেন তার মুখ থেকে বেরোচ্ছে, আমরা তো বুঝতেই পারি না যে আমরা ঠিক করছি কি ভুল করছি, কারণ আলটিমেটলি তো সেই দর্শক বলবেন যে ভালো লাগছে এই খারাপ লাগছে। সো চিত্রনাট্য চেঞ্জ বারবার হতে থাকে, বারবার হতে থাকে, এবং কসমেটিক চেঞ্জেস তো অন দ্য ফ্লোর হয়। সো এইটা হচ্ছে প্রসিডিউর অফ। আমি একটু একটা জিনিস দেখাই তোমাকে, আমার ক্ষেত্রে যেটা করতে থাকি, করতে থাকি আমি প্রত্যেকটি ফ্রেম, তুমি দেখবে প্রত্যেকটি ফ্রেম কিন্তু আমি আমার সঙ্গে আমার আমার প্রত্যেকটি ফ্রেম আমার কমিউনিকেশনের জন্য, আমি এবং আমার ডিওপি অর্থাৎ ক্যামেরাম্যান তাদের কমিউনিকেশনের জন্য, এটা হচ্ছে আমার নিজস্ব একটা স্টাইল, এইটা না করতে পারলে কিন্তু আমার হয় না, এবং এইটা করতে গিয়ে কিন্তু আমার অনেকবার চিত্রনাট্য চেঞ্জ হয়, আবার এটাও কিন্তু স্ক্রিপ্টেরই একটা অংশ। আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করছি যেটা একটা খুব কঠিন ব্যাপার, এটা কৌশিক গাঙ্গুলিকে আমি একবার ইন্টারভিউতে বলতে শুনেছিলাম, যে বাংলা সিনেমার পরিচালক দর্শক ভাবে যে প্রচুর টাকা করছে, কিন্তু সেটা কিন্তু নয় আসলে, যে বাংলা সিনেমার পরিচালকের তো ফিজের একটা লিমিটেশন আছে, তো সেইখানে যেখানে তুমি জানো যে আমার একটা সার্টেন স্প্যান আছে, মানে তারপরে আমি হিট কতদিন দিতে পারবো, কতদিন কাজ পাবো, এটা ফ্যাক্ট, এটা কারণ পারফর্মিং আর্টসের লাইন, এটা আর চাকরি নয় যে আমি করে যাচ্ছি 8 বছর অবধি, তো সেইখানে কতটা প্রেশার থাকে, কমার্শিয়াল প্রেশার, কারণ তোমার ফ্যামিলি আছে, তোমার এই সাস্টেন করতে হবে, তোমার ধরো এই যে হাউসটা চালাচ্ছ সেখানে তোমার এমপ্লয়ি আছে তাদেরকে কর, তো সেই ব্যাপারটা কতটা চ্যালেঞ্জিং হয় যে আমাকে এই ছবিটা ধরো তুমি বানালে সেটা হয়তো ওয়ার্ক করতে পারে নাও ওয়ার্ক করতে পারে, তো তাহলে পরের কাজটা পাবো কী করে, কী হবে, বা এই অ্যাডের কাজ আমি কতদিন কন্টিনিউ করতে, তোমার হেলথের একটা কন্ডিশন আছে, মানুষের শরীর তো সবসময় সেম থাকে, তো এই যে একটা প্রেশার কন্টিনিউয়াসলি, এইটার সাথে অ্যাজ এ হিউম্যান বিং কীভাবে ডিল করো, বা এই যে রিস্কটা, এটা জানা সত্ত্বেও এখানে কাজ করে যাওয়া দিনের পর দিন, সেটা কীরকম হয় অ্যাজ এ মানসিক ইয়েতে? এটাই বোধ হয় খুব কঠিন প্রশ্ন করলে আর কি, মানে অন্যান্য প্রশ্নের তুলনায় এটাই বোধ হয় সবচেয়ে কঠিন প্রশ্ন। এটা ইনসিকিউরিটি তো বরাবর আছে, এই ইনসিকিউরিটিটা আমার ধারণা ব্যবসা যারা করেন বা ফ্রিল্যান্সে অন্যান্য কাজ যারা করেন তার থেকে বেশি ইনসিকিউরিটি আমাদের ক্ষেত্রে বেশি আছে, বিশেষ করে পরিচালকদের ক্ষেত্রে বলছি, আমি কিন্তু অন্যান্য টেকনিশিয়ানদের কথা বলছি না। যেমন ধরো একজন ডিওপি, সে কিন্তু অনেক বেশি কাজ পাবে, তার কারণ হচ্ছে ওটা সবাই পারে না। আমি পরিচালকদের কথা বলছি, যারা আগামী দিনে পরিচালনা করবেন বলে ভাবছেন তাদের কথা বলছি, এটা একটা অদ্ভুত জায়গা, এটা আমি ফিল করেছি,
প্রশ্নটা যার জন্য আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, একজন ডিওপি সে জানে যে আমি যেভাবে ক্যামেরা করব বা আমি কোনোভাবে একটা ক্যামেরা করব, আমি যেভাবে ছবিতে লাইট ইউজ করব, আমার একটা ধারা আছে, আমি ঠিক কাজ করে যাব, এবং তাই করে যায়। একজন ডিওপি দেখো 30 দিন কাজ করছে, ঠিক আছে, সাউন্ড রেকর্ডিস থেকে শুরু করে যে বুমম্যান যারা আমাদের, ইভেন ধরো যারা ট্রলি সেটিং, তাদের কাছে 30 দিন কাজ থাকবে। কিন্তু পরিচালক তো কিছুই পারেন না, সে ক্যামেরাও করতে পারেন না, মানে নিজের হাতে, সবার কথা বলছি না, অনেক গুণী পরিচালক আছে যারা ক্যামেরা করতে পারেন, এডিটিংও পারেন অনেকে। আমি যে সমস্ত শুধু পরিচালনাই করেন, ধরো তিনি নিজের স্ক্রিপ্টও লেখেন না ধরে নিচ্ছে, কিন্তু তাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ডেফিনেটলি পরিচালকের ভিড়ে অনেক বেশি, মানে তুমি নেই তো তোমার কাঁধের কাছে 55টা লোক আছেন, তারা করে দেবেন। এবং আমার মনে হয় সবথেকে বেশি সহজ কাজ হচ্ছে পরিচালনার কাজটা বলে সবাই ধারণা করেন, কিন্তু বিশ্বাস করো ভাই, আমি তোমায় বলি বন্ধু, এই পরিচালনার কাজটা কিন্তু আমার মনে হয় সবচেয়ে কঠিন কাজ, কারণ সবকটা সেগমেন্ট বা সবকটা বিষয় বা সবকটা বিভাগে তোমার কিন্তু ধারণা থাকতে হবে। তুমি শুনলে হাসবে যে আমি রীতিমতো হারমোনিয়াম বাজিয়ে গান শিখেছি বা শিখি, বা গিটারের কর্ডগুলো ধরি জাস্ট টু কমিউনিকেট উইথ মাই মিউজিক ডিরেক্টর, ঠিক আছে। তুমি যদি আমাকে একটা ছবি বলো, তুমি যদি আমার সঙ্গে একটা ছবি একদিন শুটিংয়ে আসো, তুমি বুঝতে পারবে যে আমি সেটা নিজেও জানি যে আমি টেকনিক্যালি আমি অনেকের থেকে অনেকটা এগিয়ে আছি, কারণ আমি রেগুলার বেসিসে আপডেটেড বিজ্ঞাপনের জন্য আমি বোম্বেতে কাজ করছি, কখন কোন ক্যামেরা কোন লাইট কী করলে কী হয় সেটা, বা সব থেকে কম সময়ের মধ্যে আমি অনেক বেশি কাজ করে বেরিয়ে যেতে পারি বিকজ অফ মাই টেকনিক্যাল নলেজ, এটা আমি জানি, আমি টেকনিক্যালি আমি ওই ক্রাফ্টম্যানশিপটা আছে আমার, সেটা নিয়ে আমি কখনো মানে আমার ইনকনফিডেন্স নেই, কিন্তু সেটাই সব কথা নয়। পরিচালনার তো আরও অনেকগুলো দিক আছে, আমি বলি যে পরিচালনার ক্ষেত্রে কিন্তু তোমাকে না এডিটিংটাও জানতে হবে ভীষণভাবে। আমার যদি তুমি শুটিংয়ে আসো, যেটা আমি বলছিলাম, তাহলে তুমি দেখবে যে আই টেক শর্টস অ্যাকর্ডিং টু মাই এডিট, অ্যান্ড ইট ইজ অলমোস্ট এডিটেড। অতএব আমাকে না খুব বেশি সময় নিয়ে ভাবতে হয় না, আমি কখনো ভাবি না ফ্লোরে গিয়ে, আমি এই যে তুমি আসার আগে যে কাজটা করছিলাম, এই যে স্টোরি বোর্ডটা বানানো, ওটা আমার ভাবা থাকবে, আমার পুরো সিনেমাটা দেখা থাকবে, মানে দেখা মানে রিমেকের ছবির কথা বলছি না কিন্তু, মানে সরি ধরো ভিজুয়ালাইজ করা থাকবে পুরো ছবি স্টার্ট টু ফিনিশ, আমার এন্ড স্ক্রল অবধি আমি দেখে থাকবো, দেখে নেব অল ফ্রেমস, আই নো হোয়াট আই উইল ডু, যার জন্য আমাকে গিয়ে সিনেমা ফ্লোরে ভাবতে হবে না, এটা কিন্তু একটা ডিরেক্টরের কাজ। তো এডিটিংটা তোমার মাথায় রাখতে হবে, কোন পার্টটাতে ছাড়লে পরে প্যাথোসে মিউজিকটা ওখানে বসানো যাবে সেই জ্ঞানটাও থাকতে হবে। শুধুমাত্র তো অ্যাকশন কাট বলে পরিচালনা হয় না, কিন্তু হ্যাঁ ইনসিকিউরিটি একটা আছে, আজ কাল আছে কালকে নাও থাকতে পারে, আমার থেকে অনেক বেশি পরিচালক সামনে চলে আসলে কাজ তো লিমিটেড, কিন্তু তার জন্য আমি এই কারণে ভয় পাই, গাড়ি চালাতে পারি তো গাড়ি চালিয়ে নেব। আচ্ছা লাস্ট আমার কোয়েশ্চেনটা দাদা, যেটা হচ্ছে যে তোমার একটা ক্ষোভ আছে ইউটিউবারদের প্রতি, আমরা আমাদের সাইডটা সবসময় বলি, তো তোমার যে ক্ষোভটা আছে ইউটিউবারদের প্রতি সেটা কী, তোমার পার্সপেক্টিভটা আজকে দর্শকের সামনে আসুক সেটাই বলবো। ক্ষোভের কথা যদি বলো, যে আমার অবভিয়াসলি একটা জায়গা, এই একটা জায়গা আমার মনে হয় যে তোমরা যে ভাষায় কোনো একটা জিনিসকে নালান ভয়েড করো, তোমরা কেন বলবো, আমি তোমার কথাই বলি, মানে অন্য কারোর কথা বলে লাভ কী। যেমন ধরো তুমি আমার অন্যান্য ছবি, যে কোনো ছবি নিয়ে ভালো বলেছো, অনেক ছবি ভালো বলেছো শুনেছি, সেগুলো নিয়ে আমি বলছি না, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটি ছবি আমার কাছে তো তার মানে কিছু না কিছু ভালো দিক তো আমার কাছে আছে, আমার নিজস্ব জায়গায়, সেগুলোকে খারাপ বলাতে আমার কখনো কোনো আপত্তি নেই, যে এই ছবিটা আমার ভালো লাগেনি, খারাপ এই এই কারণে খারাপ, সেই ধর তর্কগুলো বা সেই আলোচনাগুলো তোমাদের ক্ষেত্রে আমি ইউটিউবারদের ক্ষেত্রে বা তোমার ক্ষেত্রে আমি কম দেখেছি, তাও তুমি কম্পারেটিভলি বেটার বলো, বেটারভাবে বলো। হ্যাঁ, তুমি কাটাকুটির ক্ষেত্রে আমার মনে হয় তুমি বলেছিলে, তুমি কিছু তর্কে নাকি জিনিসটাকে খুব খারাপ বলে তার মধ্যে আর যাওনি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমার মনে হয় যে এইগুলো যদি একটু কেন খারাপ বলা হয় তাহলে কি হয়, আর একটা আত্মপক্ষ সমর্থনের একটা জায়গা থাকে, যে দর্শকদের জন্য তুমি বলছো কাজটা করছো তাদেরকে তুমি একটা নোশন দিলেন, দিস ইজ ব্যাড, ইউ শুড নট ওয়াচ বা ইউ ক্যান ওয়াচ, দিস ইজ ব্যাড অ্যাজ ফার অ্যাজ মাই ফিলিং ইজ কনসার্ন, মাই মানে দেখার মুহূর্তগুলোতে আমার মনে হয়েছে এগুলো এটা খুব খারাপ, এই একদম জঘন্য জঘন্য বললে। কিন্তু একটা ছবি, একটা ইন্ডাস্ট্রিতে একটা জিনিসটা তৈরি হতে যে মানে একটা সময় এবং লগ্নি সব মিলিয়ে, আমার মনে হয় এটা খুব সুস্থতার একটা লক্ষণ হবে যদি এটা কেন খারাপ বলা হয় এবং সেই পরিচালককে বা সেই প্রযোজককে বা সেই অভিনেতা অভিনেত্রীকে ডেকে বলা হয় যে আমার এই এই কারণে খারাপ লাগে, যে আপনি বলুন কেন এটা ভালো বলবো আমি বা কেন লোকে দেখবে।
যদি বলা যায় তাহলে আই ক্যান গিভ মাই মানে আমার ভিউজগুলো আমি কিছুটা বলতে পারি দর্শকের জন্য। আর বাকিটা তারপরে দেখেছি অন্যান্য আরও অনেক ইউটিউবাররা আছে, মানে কেউ কেউ তো এত মারাত্মক ভাষায় এই কথাগুলো কেমনভাবে বলেন, মানে আমার ওটা খুব একটা যেহেতু এটা একটা আর্ট, এটা একটা পারফর্মিং আর্ট, এবং এটা কিন্তু একলা পরিচালক করেন না, দশ একশোটা লোক মিলে জিনিসটা করেন, তো দশটা এইচওডি মিলে করে কাজটা, সবাই মিলে করে। তো আমার মনে হয় ইউ ক্যান কন্ট্রিবিউট রাদার দ্যান হেটিং আস। থ্যাংক ইউ সো মাচ রাজাদা ডাকার জন্য, সময় দেওয়ার জন্য এবং এতটা সুন্দর একটা আলোচনা করার জন্য। তোমার একদম এক্স্যাক্টলি নেক্সট কোন ছবিটা রিলিজ করছে, কবে রিলিজ করছে সেটা যদি বলো, এবং বলে দাও আমাদের সাথে ইন্টারভিউ করার এক্সপিরিয়েন্সটা, এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করতে বলো দর্শককে। আমার এই মুহূর্তে সবার আগে সেভিংস অ্যাকাউন্ট, এবং তারপরে হারমানাহার, তারপর আম্রপালি, আর চন্দ্রবিন্দু তো এখন পোস্ট প্রোডাকশন চলছে, আমার ডাবিং হয়নি এখনও। আর নেক্সট আমি শুরু করছি বিবাহ বিভ্রাট, যেটা আবির পরম এবং লহমাকে নিয়ে, পরমব্রত আবির চট্টোপাধ্যায় এবং লহমাকে নিয়ে, সেটা শুরু হচ্ছে সবে, এটা হচ্ছে আমাদের লাইন আপ করা আছে। আর কবে রিলিজটা প্রযোজকের ব্যাপার, তবে আমার মনে হয় খুব শিগগিরই হবে, বা যেটা ওটিটিতে আসবেন আমি সঙ্গে সঙ্গে জানাবো, সেটা আমাদের আমার যে সোশ্যাল নেটওয়ার্ক নেটওয়ার্কিং সাইটসগুলো আছে বা পেজগুলো আছে সেখান থেকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে আমি দর্শকদের জানাবো, তোমাকেও পার্সোনালি জানাবো। অপেক্ষা করবো তুমি আবার কতটা গালাগালি দাও সেটার জন্য। তবে আমি একটা কথা বলবো যে সেই সঙ্গে একটু একটু এটাও দেখো যে আমি আমি যা খারাপ সব বলো কিন্তু সেই সঙ্গে দেখো একটু লোকে হলপক্ষে তোমাদের কথার উপর কিন্তু লোকের যথেষ্ট ভরসা আছে, একটু হলমুখীও হোক, একটু দেখুক সবাই। বাংলা কন্টেন্টটাকে একদম ভুলে গেলে মুশকিল, সবাই যদি হিন্দি আর সাউথের কন্টেন্ট নিয়ে পড়ে থাকে তো এই বাংলাতে একটু অসুবিধা হবে কিন্তু আবার রিভাইভ করতে পরবর্তীকালে। আর তোমার সাথে ইন্টারভিউ আমিই করতে চাই সবসময়, কারণ এটা আমি ম্যাজিকের সময় থেকেও চেয়েছিলাম, যখন ম্যাজিক নিয়ে তোমার কিছু অবজারভেশনস ছিল, খারাপ ছিল, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তখন হয়নি, এবারে হয়ে আরও ভালো লাগলো, আমার অফিস বসে হলো, সেটা আরও মানে আমার জন্য একটা অ্যাডেড পাওনা হলো। আর আমি অবশ্যই বলবো সবাই দর্শককে, বিশেষ করে যারা অরিত্রর সঙ্গে আমার ইন্টারাকশন দেখেননি এর আগে, ওগুলো অনেক আছে সেগুলো দেখতে পাবেন, এবং অরিত্র গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড ছবিগুলো থেকে উড়িয়ে খিস্তি করেছে সেগুলো দেখতে পাবেন, এবং সেগুলোর জন্য কিন্তু আপনি অরিত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।